কিচেন অ্যান্ড ক্রাফটসে সবাইকে স্বাগত। আজকাল ডাবের পুডিং খুবই জনপ্রিয় হলেও আসলে এটা থাইল্যান্ডের একটি জনপ্রিয় ডেজার্ট। এক টুকরো ডাবের পুডিং যেন প্রাণে শান্তি এনে দেয় সেই রকমই মজা। অনেকেই বলেন পুডিং ঠান্ডা হওয়ার পর লেয়ারটা খুলে আসে, ঠিক মতো বসে না। আজকের আমার এই ভিডিওতে আপনারা এই সমস্যার সমাধান পাবেন। আপনারা যদি আমার রেসিপি হুবহু ফলো করে পুডিং তৈরি করেন তাহলে অবশ্যই লেয়ার ঠিক থাকবে। চলুন তাহলে দেখে নেই কীভাবে লেয়ার ডাবের পুডিং তৈরি করতে হবে। ডাবের পুডিং তৈরি করার জন্য আমি এখানে দুটি ডাব নিয়ে নিয়েছি। একটি প্যানে প্রথমে দিয়ে নিচ্ছি 1 কাপ নারকেলের দুধ। নারকেল কুড়িয়ে ব্লেন্ড করে দুধটা ছেঁকে নিলেই হয়ে যাবে নারকেলের দুধ। আপনারা ইচ্ছে করলে ক্যানের নারকেলের দুধও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। নারকেলের দুধটা কতটা মিষ্টি তার উপর ডিপেন্ড করে চিনিটা দিবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হলে চুলার আঁচটা জ্বালিয়ে দিব। আপনি যদি আগে চুলার আঁচ জ্বালিয়ে দেন তাহলে আগার আগার পাউডার জায়গায় জায়গায় জমাট বেঁধে যাবে, তাই আগে মিশিয়ে নিয়ে চুলার জাল জ্বালাতে হবে। যে কোনো বড় সুপার মার্কেটে বা দোকানে আজকাল এই ধরনের পাউডার খুব সহজলভ্য। আগার আগার পাউডার না পেলে জিলেটিন পাউডার বা চায়না গ্রাসও ব্যবহার করতে পারবেন। তবে চায়না গ্রাসটা ব্যবহার করার ক্ষেত্রে 5 গ্রাম চায়না গ্রাস 1 কাপ গরম পানি দিয়ে 15 মিনিট আগে ভিজিয়ে রাখতে হবে। এখন নারকেলের দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। নারকেলের দুধটা ফুটে উঠেছে, এখন একটা স্কোয়ার শেপ বক্সে নারকেলের দুধটা ঢেলে নিব। বক্সে যদি কোনো বুদবুদের মতো দেখা যায় তাহলে বুদবুদগুলো চামচ দিয়ে ফাটিয়ে দিতে হবে, তা না হলে চামচ দিয়ে তুলে ফেলতে হবে। এখন পুডিংটাকে সেট হওয়ার জন্য ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেব 5 মিনিটের জন্য। চলুন এই 5 মিনিটেই তৈরি করে ফেলি সেকেন্ড লেয়ারটি। একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো ফ্রেশ ডাবের পানি। আপনারা ক্যানের ডাবের পানিও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা ডাবের পানি কতটুকু মিষ্টি সেটা বুঝে দিবেন, আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। ডাবের পানি খুব মিষ্টি হলে চিনি দেওয়ার দরকার নেই, এটা অপশনাল। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আগার আগার পাউডার। এখন আগের মতোই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা জ্বালিয়ে দিব। এখন ডাবের পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এবং অনবরত নাড়ব। যখন ফুটে উঠতে শুরু করবে তখন দেখবেন কোনো ধরনের আগার আগার পাউডারের দানা কিংবা চায়না গ্রাসের সুতা টাইপের অংশ থাকে কি না। যদি থাকে তাহলে আর একটু জাল করে গলিয়ে নেবেন, আর যদি না থাকে তাহলে ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে নেবেন। ঠিক 5 মিনিট পর পুডিংটাকে বের করে নিয়েছি। টাচ করে দেখবেন এটা কিন্তু হাতে লাগেনি, আবার পুরোপুরি জমেও যায়নি, জাস্ট উপরে একটা লেয়ার পড়েছে। এবার 1 চামচের উপরে গরম ডাবের পানির মিশ্রণ ঢেলে দিতে হবে, চামচের উপর দিয়েই ঢালতে হবে। তা না হলে কিন্তু লেয়ারটা সুন্দরভাবে বসবে না, আর অবশ্যই এই লেয়ারটা গরম থাকা অবস্থাতেই ঢালতে হবে। যদি গরম অবস্থায় না ঢালেন তাহলে দেখবেন পুডিং ঠান্ডা হওয়ার পর 2টি লেয়ার আলাদা হয়ে যাবে, তাই গরম অবস্থায় ঢাললে দেখবেন 2টি লেয়ার সুন্দরভাবে বসে যাবে আর আলাদা হয়ে যাবে না। বক্সে যদি কোনো বুদবুদের মতো দেখা যায় তাহলে বুদবুদগুলো চামচ দিয়ে ফাটিয়ে দিতে হবে।
এবার ফ্রিজের নরমাল চেম্বারে পুডিংটা রেখে দেব এক ঘন্টার জন্য। আগার আগার পাউডার ব্যবহার করলে পুডিং জমতে 30 মিনিটের বেশি লাগে না, কিন্তু পুডিং কিন্তু ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। এক ঘন্টা পর পুডিংটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। একটি ছুরির সাহায্যে পুডিংটার সাইডটা ছাড়িয়ে নিচ্ছি, এতে পুডিংটা খুব সহজে উঠে আসবে। এখন একটি সার্ভিং ডিশে বক্সটিকে উল্টে পুডিংটাকে ঢেলে নিচ্ছি। এখন আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। দুইটি লেয়ার কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আমি এখানে দুইটি লেয়ার করে দেখিয়েছি, আপনারা ইচ্ছে করলে 4-5টা লেয়ারও করতে পারেন। তবে প্রতিবার ফ্রিজে রাখার সময় একটু একটু করে সময় বাড়াতে হবে। প্রথমবার 5 মিনিট, দ্বিতীয়বার 7 মিনিট, এভাবে বাড়াতে হবে। ডাবের পুডিং কিন্তু অবশ্যই ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হবে। এই গরমে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং খুবই ভালো লাগে, খুবই রিফ্রেশিং একটি আইটেম। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। Thank you.